এটার ক্যামেরা কিন্তু জোস ক্যামেরা, ক্যামেরাটা দেখাই দিতে পারবো। এই যে ক্যামেরা, সেই ক্যামেরা অনেক সুন্দর কিন্তু ক্যামেরাগুলো, ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে ক্যামেরা কোয়ালিটি অনেক সুন্দর, ঠিক আছে। সিমি কার্ড ডিসপ্লে, কত জিবি বলছেন এটা ভাইয়া? এটা 828, 828 জিবি না? প্রাইস কত আছে? স্যামসাং S21 আল্ট্রা, S21 আল্ট্রা দুইটা কালার আছে দেখতে পাচ্ছেন, কালার দুইটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, যার যেটা পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন, ঠিক আছে, একদম ফ্রেশ, একবারে নতুন, কোনো স্ক্র্যাচ ডেন নাই। Note 20 আলট্রা ব্রোঞ্জ কালার, এই কালারটাও আনকমন, যেমন প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল মার্কেটেও আপনি কম পাবেন। এটা কিন্তু 12256, 12256 জিবি এটা না, ফ্রেশ ফোন। আচ্ছা 12256, স্যামসাং Note 10 Plus অ্যাভেলেবল কালেকশন আছে। Note 10 Plus দেখেন আমি একটা হাতে নিলাম, ঠিক আছে, হিউজ কোয়ান্টিটি আছে কিন্তু, 12256 জিবি, 12256 জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে, একদম ফ্রেশ। আচ্ছা দেখতে পাচ্ছেন অসাধারণ প্রোডাক্ট, যারা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন Note 10 Plus টা কিন্তু নিতে পারেন। এখন অ্যাভেলেবল আছে S21 Plus দুইটা কালার আছে। আচ্ছা দেখতে পাচ্ছেন কালার দুইটা কিন্তু খুবই সুন্দর, ব্ল্যাক এন্ড গোল্ড। হ্যাঁ গোল্ড। আচ্ছা এটা কিন্তু eSIM সাপোর্টেড, eSIM সাপোর্টেড, eSIM মানে এখন ডুয়েল সিম, ডুয়েল সিম। আচ্ছা দেখতে পাচ্ছেন 8128 জিবি না, 8128 জিবি স্যামসাং S20 FE 5G, S20 FE 5G টা না, মানে এতটা ফ্রেশ কন্ডিশন কেমনে কি ভাই? একদম ফ্রেশ, কারণ এই প্রোডাক্টগুলো একদম কম ইউজ হয়েছে, একদম কম। হ্যাঁ এগুলো কিন্তু ইউজ হয় না এসব, একদম ফ্রেশ। এগুলো অনেক অনেকগুলো বক্স ছিল, তার বক্স তো আনা যায় না। S20 Plus 5G 12256, আচ্ছা S20 Plus 5G 12256 জিবি, S20 Plus 5G এর আমার কাছে তিনটা ভ্যারিয়েন্ট আছে, একটা হলো eSIM সাপোর্ট ডুয়েল সিম, আচ্ছা eSIM আছে একটা, eSIM আর এটা হচ্ছে 12256 সিঙ্গেল সিম, সিঙ্গেল সিম, আর 12128 আচ্ছা ডুয়েল সিম। প্রিয় ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরা কিন্তু চলে আসছি আজকে আবার যমুনা ফিউচার পার্কে লেভেল 4 ঈদ উপলক্ষে, আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা চলে আসছি কিন্তু আইটেকার, আইটেকে আজকে দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক কালেকশন আছে। একটু কম বাজেটে ভালো একটা ফোন নিতে চাইলে, একটা ফ্ল্যাগশিপ ফোন নিতে চাইলে অবশ্যই কিন্তু এখানে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে যদি শুরু করি গুগল পিক্সেলে কিন্তু মোটামুটি অনেক কালেকশন আছে, তারপর দেখতে পাচ্ছেন মোটোরোলা কালেকশন আছে, এলজি ভেলভেট থেকে শুরু করে এলজির অনেক কালেকশন আছে, আইফোনের কালেকশন আছে, আর স্যামসাংয়ের কালেকশন দেখেন যে কী পরিমাণ কালেকশন আছে স্যামসাংয়ের। এখান থেকে একবারে মাথা পর্যন্ত কিন্তু সবই স্যামসাংয়ের কালেকশন, তারপর কিছু বক্সও কালেকশনও আছে। আর আমাদের সাথে আছে কিন্তু দেখতে পাচ্ছেন বিল্লাল ভাই, ভালো আছেন ভাইয়া? জি ভাই, কি অবস্থা? ভালো আছি ভাই, ভালো আছি। মোটামুটি তো এক সপ্তাহ প্রায় দুই সপ্তাহ পরে আসলাম, অনেকদিন পরে আসলাম। আচ্ছা তো শুরুতে একটু লোকেশনটা বলে দেন। তো লোকেশনটা হচ্ছে ঢাকা যমুনা ফিশার পার্ক লেভেল 4, শপ নাম্বার হচ্ছে 024B ব্লক বি। আচ্ছা তো সব সাথে বেটার হয় আপনি যখন যমুনা ফিশার পার্কে আসবেন লেভেল 4-এ, ওইটা রবি কাস্টমার কেয়ার আমার পাশেই, রবি কাস্টমার কেয়ারের সামনে এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা কি? ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে ঢাকার বাইরে যারা আছেন তারা কন্ডিশনের মাধ্যমে নেবেন, তাদের জন্য হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আচ্ছা, আর 3 বছর সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা 10 দিনের ভিতরে আপনি যদি চার্জিং ইস্যু, চার্জ থাকে না, অনেকে এই জিনিসটা মানে ইয়ে করে বেশি যে চার্জ থাকে না ভাই, চার্জ কম থাকে বা নেটওয়ার্কে সমস্যা করে, তো চার্জিং ইস্যুটা হচ্ছে যদি চার্জ কম থাকে একেবারে কম, যেমন 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে বন্ধ হয়ে যায়, তাহলে সমস্যা ডিভাইসে। আচ্ছা তো একটা টাকা দিয়ে, কষ্টের টাকা দিয়ে ফোন কিনবেন, আপনি দিবে যদি চার্জে না থাকে তাহলে আপনি এটা কেন ইউজ করবেন, কেন নেবেন? তো সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিব এটা, আর 3 বছর সার্ভিস ওয়ারেন্টি, কোনো পার্টস লাগলে আপনার আমরা সার্ভিসটা ফ্রি দিয়ে দেব। আচ্ছা কুরিয়ারে কিভাবে কিনবেন? কুরিয়ার কন্ডিশন সিস্টেমটা হচ্ছে আপনি যে ফোনটা নেবেন ওটা অবশ্যই কনফার্ম করতে হবে 2040 টাকা দিয়ে। আচ্ছা তো আমরা আপনার ফোনটা কুরিয়ার করে দিব কন্ডিশনের মাধ্যমে। আচ্ছা বিশাল সুবিধা আছে, ঠিক আছে। আচ্ছা আমরা শুরু করি নাকি ভাইয়া? হ্যাঁ আচ্ছা বক্স শুরু করি ফার্স্ট। বক্স বক্স স্যামসাং আছে, স্যামসাং A22 6128। আচ্ছা ভিউয়ারস দেখতে পাচ্ছেন 6128 জিবি A22 বক্স প্রোডাক্ট। হ্যাঁ ওকে, কন্ডিশন কিন্তু ভালো আছে নাকি? একবার নতুন আছে। আচ্ছা কত দিচ্ছেন এটা প্রাইস ভাইয়া? এটার প্রাইস দিচ্ছি হচ্ছে 17500 টাকা, 17500 টাকা ফোন বক্স, এটা কিন্তু অনলি 17500 টাকা করে নিতে পারেন, ঠিক আছে। A23 8128 জিবি এটার বক্স চার্জার সবই আছে, অসাধারণ ফোন এগুলো কিন্তু, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কন্ডিশন যেরকম আর ফোনও সেরকম, অনেক ভালো হবে। আচ্ছা প্রাইস কত আছে এটার? এটার প্রাইস দিচ্ছি হচ্ছে 22500 টাকা, 22500 টাকা। আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু অনলি 22500 টাকা, খুবই কম দামে কিন্তু ভালো ভালো কালেকশন এখানে আজকে আছে। আচ্ছা আমার ঈদ উপলক্ষে একদম স্পেশাল স্পেশাল কালেকশন আছে। ওয়ান প্লাস এর দেখতে পাচ্ছেন, ওয়ান প্লাস টেনার এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আপনার 29500 টাকা। কিন্তু অনলি 29500 টাকা দেখতে পাচ্ছেন চার্জার বক্স সহ, ঠিক আছে। A33 5G 828
A33 5G না A33 5G আর 128 128 GB বক্স প্রোডাক্ট কালারটা আনকমন কালার দেখতে পাচ্ছেন কন্ডিশন খুবই ভালো আছে কিন্তু হ্যাঁ একবার নতুন কন্ডিশন আছে যারা নেবেন নিতে পারেন বক্স প্রোডাক্ট কত দেন এটার প্রাইস দিচ্ছি হচ্ছে 29500 টাকা আচ্ছা এটা কিন্তু অনলি 29500 টাকা আমরা স্যামসাং থেকে শুরু করি এবারে স্যামসাং হচ্ছে S21 এখান থেকে শুরু করি স্যামসাং S21 আল্ট্রা S21 আল্ট্রা দুইটা কালার আছে দেখতে পাচ্ছেন কালার দুইটা কিন্তু অসাধারণ হ্যাঁ যার যেটা পছন্দ হয় অবশ্যই নিয়ে নেবেন ঠিক আছে একদম ফ্রেশ একবারে নতুন কোনো স্ক্র্যাচ ডেন্ট নাই কোনো একটা প্রোডাক্টে স্ক্র্যাচ ডেন্ট নাই ফুল ফ্রেশ কন্ডিশন একবারে নতুন আছে কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নিতে পারেন এই প্রোডাক্টগুলো আচ্ছা প্রাইস কত করেছেন প্রাইস দিচ্ছি হচ্ছে 53500 53500 টাকা না 12128 GB আচ্ছা ভিউয়ার্স 12128 GB মাত্র 53500 টাকা যার যার পছন্দ হয় বুকিং করে দেন ঈদ তো আর বেশি দিন নাই S21 Plus দুইটা কালার আছে আচ্ছা দেখতে পাচ্ছেন কালার দুইটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক অ্যান্ড গোল্ড হ্যাঁ গোল্ড আচ্ছা এটা কিন্তু ই সিম সাপোর্টেড ই সিম মানে এখন ডুয়াল সিম আচ্ছা দেখতে পাচ্ছেন 28 GB না 28 GB আচ্ছা প্রাইস কত করেছে এর প্রাইস দিচ্ছি হচ্ছে 38500 টাকা করে জি আচ্ছা ভিউয়ারস এটা কিন্তু অনলি 38500 টাকা করে যারা নেবেন নিতে পারেন ঠিক আছে ওকে স্যামসাং S20 FE5G S20 FE5G টা না মানে এতটা ফ্রেশ কন্ডিশন কেমনে কি ভাই একদম ফ্রেশ কারণ এই প্রোডাক্টগুলো একদম কম ইউজ হয়েছে একদম কম হ্যাঁ এগুলো কিন্তু ইউজ হয় না এসব একদম ফ্রেশ এগুলো অনেকগুলো বক্স ছিল তখন বক্স তো আনা যায় না তো বক্স আর আচ্ছা 5G ভেরিয়েন্ট হ্যাঁ 5G ভেরিয়েন্ট আর মডেল কিন্তু একেবারে যে পুরান এরকম না ঠিক আছে ওকে 5G ভেরিয়েন্ট কত দিচ্ছেন এটা ভাই প্রাইস দিচ্ছি হচ্ছে 27500 টাকা আচ্ছা এটা কিন্তু অনলি 27500 টাকা আচ্ছা তারপরে কি আছে ভাইয়া নোট 20 আলট্রা ব্রোঞ্জ কালার এই কালারটাও আনকমন যেমন প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল মার্কেটেও আপনি কম পাবেন এটা কিন্তু 12256 GB এটা না ফ্রেশ ফোন আচ্ছা 12256 ইসিম আছে নাকি এটা হ্যাঁ না এটা সিম নাই আচ্ছা কত দিচ্ছেন এটা প্রাইস সিঙ্গেল সিম এটা হচ্ছে এটার আগে ইয়াটা বলে নিই এটা হচ্ছে আপনার মার্কেটে যদি আপনি মার্কেট থেকে নেন নোট 20 আলট্রা আপনি 55, 54, 52 ছাড়া পাবেন না 12256 GB আচ্ছা আচ্ছা তো আমি এটা হচ্ছে এক্সচেঞ্জ করে রাখছি কাস্টমারের কাছ থেকে যে জন্য আমি এটার প্রাইসটা কমাই দিচ্ছি একদম স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আচ্ছা স্পেশাল ডিসকাউন্ট এটা 49500 টাকা 49500 টাকা আচ্ছা এটা কিন্তু 49500 টাকা তাও কিন্তু 12256 GB প্রোডাক্ট আর এত ফ্রেশ কন্ডিশন এক্সচেঞ্জের প্রোডাক্ট যেহেতু কমাই দিতে পারছে ঠিক আছে সবাই কিন্তু ইউএসএ প্রোডাক্ট এটা ইউএসএ ভেরিয়েন্ট আচ্ছা ইউএস ভেরিয়েন্ট সবাই কিন্তু পারবে না ঠিক আছে স্যামসাং নোট 10 প্লাস অ্যাভেলেবল কালেকশন আছে নোট 10 প্লাস দেখেন আমি একটা হাতে নিলাম ঠিক আছে হিউজ কোয়ান্টিটি আছে কিন্তু হ্যাঁ 12256 GB 12256 GB ফুল ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ আচ্ছা দেখতে পাচ্ছেন অসাধারণ প্রোডাক্ট যারা নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন নোট 10 প্লাসটা কিন্তু নিতে পারেন এখন অ্যাভেলেবল আছে যদি কেউ চান যে আপনি নিয়ে সেল করবেন মানে হোলসেল আচ্ছা হোলসেলে চাইলেও আমি দিতে পারবো নিতে পারেন ঠিক আছে ওকে কত করে দিচ্ছেন এগুলো ভাই আজকে প্রাইস দিচ্ছি হচ্ছে 34000 টাকা আচ্ছা নোট 10 প্লাস কিন্তু অনলি 34000 টাকা দেখেন হিউজ কোয়ান্টিটি আছে এটা কিন্তু আরেকটা ভেরিয়েন্ট আছে 12256 ডুয়াল সিম আচ্ছা ডুয়াল সিমটা কত করে দিচ্ছেন ডুয়াল সিমটা দিচ্ছি এটা ডুয়াল সিম 12256 এটা ফুল বক্স আছে আচ্ছা ফুল বক্স সহ হ্যাঁ বক্স সহ কত দিবেন এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আপনার 38500 টাকা বক্স ফিজিক্যাল ডুয়াল সিম ফিজিক্যাল ডুয়াল সিম ওকে তারপর আছে কি নোট 10 দেখতে পাচ্ছেন নোট 10টাও কিন্তু ছোটর ভিতরে মানে বেস্ট ফোন সেম কনফিগারেশন তো 8256 GB কত দিচ্ছেন এটা এটার প্রাইস দিচ্ছে হচ্ছে 28500 টাকা আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি খুবই সুন্দর একবারে 28500 টাকা না আচ্ছা S21 5G এই যে দুইটা কালারই আছে যার যেটা ভালো লাগে এই কালারটা কিন্তু আমার ভালো লাগে আপু 28 জিবি না এটার ক্যামেরা কিন্তু জোস ক্যামেরাটা দেখা দিতে পারবেন এই যে ক্যামেরা সেই ক্যামেরা অনেক সুন্দর কিন্তু ক্যামেরা এগুলো ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে ক্যামেরা কোয়ালিটি অনেক সুন্দর ঠিক আছে সিমি কার্ড ডিসপ্লে কত জিবি বলছেন এটা ভাইয়া এটা 28 জিবি না প্রাইস কত দিচ্ছেন এর প্রাইস দিচ্ছে হচ্ছে 35000 টাকা 35000 টাকা করে 35000 আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু অনলি 35000 টাকা করে ঠিক আছে S20 Plus 5G 12256 আচ্ছা S20 Plus 5G 12256 GB S20 Plus 5G এর আমার কাছে তিনটা ভেরিয়েন্ট আছে একটা হলো ই সিম সাপোর্ট ডুয়াল সিম আচ্ছা ই সিম আছে একটা ই সিম আর এটা হচ্ছে 12256 সিঙ্গেল সিম আর 12128 আচ্ছা ডুয়াল সিম তিনটা ভেরিয়েন্ট আচ্ছা কোনটা কত দিচ্ছেন প্রাইস এটা হচ্ছে 12256 এটার প্রাইস দিচ্ছি হচ্ছে 32000 টাকা 32000 টাকা আচ্ছা আর 12128 ডুয়াল সিম যেটা এটার প্রাইস দিচ্ছি অনলি 30500 টাকা 30500 টাকা ডুয়াল সিম আচ্ছা ডুয়াল 12128 ওকে কালার আছে অ্যাভেলেবল সিঙ্গেল সিম 12128 আচ্ছা এগুলো কত দিচ্ছেন সিঙ্গেল সিম 12128 প্রাইস দিচ্ছি হচ্ছে 29500 টাকা 28500 টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা 28500 টাকা 28500 ওকে 28500 টাকা 12128 12128 GB না S20 5G 12128 5G
দেখেন S25 কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে, কালারও আছে, খুবই সুন্দর কালার। এগুলো চাইলে আপনি হোলসেলে নিতে পারবেন, যারা মানে ঢাকার বাইরে যারা আছেন, যে অনেকে দেখা যায় আপনি ঢাকার বাইরে নিয়ে অনেকের সব আছে ঢাকার বাইরে ইউজ ফোন, আচ্ছা হোলসেলে নিতে চায় তারা চাইলে হোলসেলে নিতে পারবেন, হোলসেলে নিয়ে বিক্রি করতে পারেন। ঠিক আছে, যে যে কয়েক পিস যে কটা পিস লাগবে কোয়ান্টিটি, 100 পিস লাগলে 100 পিস দিতে পারবেন। আচ্ছা দেখতে পাচ্ছেন, আর ক্যামেরা ট্যামেরা কিন্তু খুবই সুন্দর। ঠিক আছে, আচ্ছা কত দিচ্ছেন এগুলো ভাইয়া? এটা দিচ্ছে হচ্ছে 25,000 এটার প্রাইস দিচ্ছি হচ্ছে 26,000 টাকা। 26,000 টাকা, 26,000। আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু অনলি 26,000 টাকা। S10 আমার কাছে দুইটা ভেরিয়েন্ট আছে, একটা ডুয়েল সিম, একটা সিঙ্গেল সিম। ছোটর ভিতর একটু মানে ছোটর ভিতর একটু হ্যান্ডি প্রোডাক্ট, ফিজিক্যাল ডুয়েল সিম। আচ্ছা ফিজিক্যালি ডুয়েল সিম, ফিজিক্যালি ডুয়েল সিম। কত করে দিচ্ছেন এগুলো ভাইয়া? আপনি সিঙ্গেল সিমটা দিচ্ছি হচ্ছে 21,500। আচ্ছা 21,500, আর ডুয়েল সিম দিচ্ছি হচ্ছে 23,000 টাকা। 23,000 টাকা, 23,000 টাকা ফিজিক্যাল ডুয়েল সিম, ফিজিক্যাল ডুয়েল সিম। এই সিম না কিন্তু ডাইরেক্ট ডুয়েল সিম। তারপরে কি আছে? S10e তারপরে কি আছে? এটা এক্সটেনার, এই যে ই সিমটা, এই সিম মানে এটা ডুয়েল সিম, ডুয়েল সিম। আচ্ছা আমরা এবার এখান থেকে শুরু না করে ওদিক থেকে একটু মাথা থেকে শুরু করি এবার। ঠিক আছে, আচ্ছা পরে কি একটা আইফোনের একটা কালেকশন দেখতে পাচ্ছি, আইফোন 11 128 জিবি। আচ্ছা 128, এটা একদম অথেন্টিক, এটা ওয়াটার রেজিস্ট্যান্ট আছে, এটা ব্যাটারি হচ্ছে 81, একবার অরিজিনাল জিবি, একদম অরিজিনাল। আচ্ছা আপনি পানি ছুঁবেন না, 81 ব্যাটারি, 81 ব্যাটারি। আচ্ছা কত জিবি? 128 জিবি, কোনো বুস্ট করা না, 128 জিবি। কত দিচ্ছেন এটার প্রাইস? এর প্রাইস দিচ্ছে হচ্ছে 43,500, 43,500 টাকা, 43,500 টাকা। আচ্ছা 43,500 টাকা, ঠিক আছে ওকে। তারপরে কি আছে? কোনটা কত দিচ্ছেন প্রাইস? 8128 যেটা ওটার প্রায় অরোরা গ্লো কালার, যেটা ওটা অরোরা গ্লো ব্লু আর হচ্ছে পিঙ্ক। আচ্ছা এই তিনটা কালার আমি প্রাইস দিচ্ছি হচ্ছে 22,500 টাকা, 22,500। হ্যাঁ আর হোয়াইট ব্ল্যাক এর প্রাইস দিচ্ছি হচ্ছে 22,000 টাকা, 22,000 টাকা। 8128 এর প্রাইস দিচ্ছি হচ্ছে 19,000 টাকা, 19,000 টাকা, 19,000 টাকা। আচ্ছা যার যেটা পছন্দ হয় একদম ফ্রেশ ফোন, আর এগুলো কিন্তু জেনুইনলি এলজি, মানে এলজি হচ্ছে, একটা হচ্ছে ডোকোমো ভেরিয়েন্ট, একটা জাপান ডোকোমো না, না ডাইরেক্ট ডাইরেক্ট এলজি, এই যে মানে একবার অরিজিনাল এলজি। ঠিক আছে, অনেক সময় দেখা যায় এলজি ভেলভেটে একটা কমপ্লেন থাকে, যেটা হচ্ছে আপনার জাপান ভেরিয়েন্ট যেগুলো ডোকোমো সেটগুলো, তো এগুলো হচ্ছে কি নেটওয়ার্ক ইস্যু আছে, নেটওয়ার্ক সমস্যা করে, নেট ছাড়া দেয়, ইন্টারনেট ছাড়া দেয়, কিন্তু আমার ফোনগুলো গ্যারান্টি, আপনার নেটওয়ার্ক ছাড়বে না। ওকে, এটা একদম অরিজিনালি এলজি। আচ্ছা তারপরে কি আছে এদিকে দেখতে পাচ্ছি? মোটরোলা, মোটরোলা এস প্লাস 12256। আচ্ছা 12256 জিপি, মোটরোলা এস প্লাস বর্তমানে মার্কেটের একদম হিট প্রোডাক্ট, এটা যেটা হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে দিক দিয়ে কার্ভ ডিসপ্লে, সর্বোচ্চ সর্বোচ্চ কার্ভ ডিসপ্লে। আচ্ছা 12256 জিবি, কত দিচ্ছেন এটা? এর প্রাইস দিচ্ছে হচ্ছে 34,000 টাকা, 34,000 টাকা, 34,000। আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু অনলি 34,000 টাকা, একদম ফ্রেশ। OnePlus এর একটা ফোন আছে, OnePlus Nord C5G, Nord C5G 12256, 12256। অনেকের রিজনেবল প্রাইসের ভিতরে এটা নিতে পারেন, এটা কি OnePlus এর ক্যামেরা কিন্তু খুব ভালো, অনেক সুন্দর। ঠিক আছে, আচ্ছা প্রাইস কত দিচ্ছেন এটা? এটার প্রাইস দিচ্ছে হচ্ছে 23,000 টাকা, 23,000 টাকা, 23,000 টাকা। আচ্ছা ভিউয়ার্স, এটা কিন্তু 12256, 23,000 টাকা। এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয়, একটা 128, 23,000 টাকা। আচ্ছা তারপরে কি গুগল পিক্সেল? গুগল পিক্সেল, পিক্সেল 6 দেখতে পাচ্ছেন, পিক্সেল 6 128, 128 জিবি, না একদম ফুল ফ্রেশ। এমনকি এটা কিন্তু পিক্সেলের মধ্যে আরেকটা আছে, যেটা হচ্ছে ডেমো প্রোডাক্ট, যেটা আপনি গুগলে আপনি চার্জ দিলে পাবেন না, কিন্তু আমার এটা পাবেন অরিজিনাল জেনুইন। আচ্ছা আচ্ছা, এটা ডেমো না, 6 না, পিক্সেল 6 দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ফোন কিন্তু, 128। কত দিচ্ছেন এগুলো ভাইয়া? এটার প্রাইস দিচ্ছে হচ্ছে 32,000 টাকা, 32। হ্যাঁ অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার, এই কালারটা আনকমন কালার। ওকে ওকে, নেক্সট কি আছে? পিক্সেল 5a, 5a, 5a এর তো একটাই কালার আছে। আচ্ছা অনেকগুলো 128 জিবি, 128 কোয়ান্টিটি আছে কিন্তু, হিউজ কোয়ান্টিটি আছে দেখতে পাচ্ছেন, হিউজ কোয়ান্টিটি আছে।
আচ্ছা কত করে দিচ্ছেন এটা ভাইয়া? 5 এর প্রাইস দিচ্ছে হচ্ছে 22000 টাকা। 22000 টাকা করে? 22000। আচ্ছা এগুলো কিন্তু ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো, ঠিক আছে? যারা নেবেন অবশ্যই কিন্তু এই ফোনগুলো নিতে পারেন, ঠিক আছে? 22000 টাকা? 22000 টাকা। আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু অনলি 22000 টাকা অ্যাভেলেবল আছে, আপনি যদি হোলসেল নিজান দেওয়া যাবে না, হোলসেল প্রাইসে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তারপরে কি আছে ভাইয়া? তবে হোলসেলে নিলে এক পিস নিতে পারবেন না, না সর্বোচ্চ আপনি মিনিমাম 5 পিস 10 পিস এভাবে নিতে হবে। আচ্ছা আচ্ছা, রেটটাও কিন্তু কম, প্রাইসটাও আমরা কমাই দিব, সমস্যা নেই। তারপর কি আছে? 4XL 4XL পিক্সেল 4XL 664। আচ্ছা 664 জিবি না, একটু বড়র ভিতরে যারা নিতে চান অবশ্যই এটা নিতে পারেন। কত দিচ্ছেন এটা ভাইয়া? প্রোডাক্ট আসি আসছে, প্রোডাক্ট অ্যাভেলেবল নাও অবশ্যই মার্কেটে। আচ্ছা এটা প্রাইস দিচ্ছি হচ্ছে 20500 টাকা। 20500 টাকা? 20500। আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু অনলি 20500 টাকা। নেক্সট পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল 5 8128। আচ্ছা 8128 জিবি পিক্সেল 5 না? ওকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পিক্সেল 5 8128 জিবি, কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে, একদম ফ্রেশ কন্ডিশন। আচ্ছা কালারও আছে নাকি? কালার আছে ব্ল্যাক। কত করে দিচ্ছেন এটা? প্রাইস দিচ্ছি 22000 টাকা। 22000 টাকা না? 22000। আচ্ছা তারপর কি আছে? পিক্সেল 4 ওকে 4664। এই কালারটা কিন্তু আনকমন কালার, এই কালার আপনি অ্যাভেলেবল পাবেন, ব্ল্যাক হোয়াইট এগুলো পাওয়া যায়, কিন্তু অরেঞ্জ কালারটা পাওয়া যায় না, পাওয়া যায়। আচ্ছা কত আনকমন বলতে পারেন? কত দিচ্ছেন এটা ভাইয়া? এটা 664, এটার প্রাইস দিচ্ছি হচ্ছে 18500। 18500 টাকা? 18500। আচ্ছা তারপরে এদিকে একটা আছে দেখলাম পিক্সেল, পিক্সেল 4A 5G 4A 5G 4A 5G 6128 জিবি 4A 5G পিক্সেল 4A 5G না? এটা প্রাইস দিচ্ছি হচ্ছে 19500। 19500 19500 টাকা। তারপরে আছে কি আছে? সোনির দুইটা ফোন আছে, সোনি এক্সপিরিয়া, এটা হচ্ছে মার্ক 2 এক্সপিরিয়া মার্ক 2 6664। আচ্ছা দেখি একটু ফোনটা, এক্সপিরিয়া মার্ক 2 না? 6664 জিবি 6664 দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই ভালো, সাদা কালার। কত করে দিচ্ছেন এগুলো? এর প্রাইস দিচ্ছি 14000 টাকা। 14000 টাকা? এটাও কি একই নাকি? এটা 10 মার্ক 3 ও আচ্ছা 10 মার্ক 3 6128। ব্যাটারি ব্যাকআপ কিন্তু 10 মার্ক 3 অনেক ভালো, এটা 4500 mAh ব্যাটারি। কত দিচ্ছেন এটা? এটার প্রাইস দিচ্ছি হচ্ছে 16000 টাকা। 16000 টাকা? 16000। আচ্ছা ভিউয়ার্স এটা কিন্তু অনলি 16000 টাকা। তো মোটামুটি কি কালেকশন এ পর্যন্ত আজকে ছিল না? আজকে এই পর্যন্ত কালেকশন। হ্যাঁ এর মধ্যে যদি অনেকে দেখা যায় হোলসেল করে ঢাকার বাইরে, তো মানে রিটেল করে আর কি, তো দাদা হচ্ছে রিটেলের জন্য নিজের শপের জন্য যদি কেউ ফোন নিতে চান যে কোনো মডেল, আইফোন থেকে শুরু করে পিক্সেল, তারপরে ওয়ান প্লাস, তারপর এলজি ভেলভেট, সব কোনো মডেল আপনি হোলসেলে আমার থেকে নিতে পারবেন। আচ্ছা দিতে পারবেন? হোলসেলের কোয়ান্টিটিটা থাকতে হবে মিনিমাম 5 পিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সর্বোচ্চ আপনি যাই না, মানে 5 মডেলের আপনি 5 পিস নেন, সমস্যা নেই, যে কোনো মডেলে আপনি কালার মিলিয়ে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা ভিন্ন প্রাইস দিয়ে দিব, হোলসেল প্রাইস। ওকে তো শেষ করি নাকি? আচ্ছা ভিউয়ার্স অবশ্যই আপনাদের সুবিধার্থে শপের লোকেশন দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই দেখতে পাচ্ছেন, ফোন দিতে পারেন। তো আর কথা বাড়ছি না, ভিডিওটি এখানে শেষ করতেছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কিন্তু অবশ্যই জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।